আমি মানে সবুবেলে চেষ্টা করিয়া কথা যে আমার মা বি হচ্ছেন গোটে মহিলা, আমার স্ত্রী বি মহিলা এবং আমার ঝিও যে সে বি মহিলা, ভৌণী হুম সমস্ত গোটে গোটে মহিলা। সেবা প্রয়াস ফাউন্ডেশনর মুখ্য হচ্ছেন লিঙ্কন সুবুদ্ধি, তাঁর কাম আমি দেখিছু সেবা এবং প্রয়াস দুইটা যোড়ি কি সে সবুবেলে এম্পাওয়ারমেন্ট কু গুরুত্ব দিয়ে আসছেন এবং বহু বর্ষ হল সে জনতা ময়দানে কলিঙ্গ গর্বা রাস করছেন এবং আমি মানে সমস্তে সব বর্ষ তাঁকু সপোর্ট করে আসছু এবং এই বর্ষর সবুঠু মূল লক্ষ্য হল যে কলিঙ্গ গর্বা রাস কিন্তু ওড়িয়া অস্মিতা ছুঙ্ক দেখিবাকু মিলিব এবং সবুঠু বড় কথা হল ওড়িয়া গীত সাঙ্গে কেমতি দাঁড়িয়া লোক খেলিপারবে, রাজধানীবাসী কেমতি যোগদান করিপারবে এবং অল্প পয়সা খরচ করিকি সমস্তে কেমতি সমস্তে সমস্ত চিনি পারবে, জাণিপারবে এবং সবুঠু ইম্পর্টেন্ট মাঙ্কর আগমন সময়ের দুর্গাপূজার ফেস্টিভ সিজন টাইম্রে কেমতি গর্বার আনন্দ নেইপারবে, যে গর্বা রাস আনন্দ নেইপারবে তা সেটা হি তার মূল লক্ষ্য এবং সেবা প্রয়াস ফাউন্ডেশন সবুলে এম্পাওয়ারমেন্ট কু গুরুত্ব দিয়ে আসছে। রাজধানীবাসী সমস্তে কেমতি গোটে জায়গায় দেখাই পারবে, মিলিমিশিকি দাঁড়িয়া খেলিপারবে সেটা হচ্ছে সবুঠু ইম্পর্টেন্ট। কিন্তু আমি মানে সবুবেলে চেষ্টা করিয়া কথা যে আমার মা বি হচ্ছেন গোটে মহিলা, আমার স্ত্রী বি মহিলা এবং আমার ঝিও যে সে বি মহিলা, ভৌণী হুম সমস্ত গোটে গোটে মহিলা। সো আমি যেহেতু মহিলা মানকর কথা কু গুরুত্ব দিয়ে আসছু এবং এইভাবে অর্গানাইজেশন যেমন পরিচয় ফাউন্ডেশন হল, সেবা প্রাইস ফাউন্ডেশন হল, এমানে মানে সমস্ত মহিলা মানক পাই এম্পাওয়ারমেন্ট, এডুকেশন এবং অ্যাওয়ারনেস কু বহুত গুরুত্ব দিয়ে আসছেন। সো সবুবেলে মু ইয়াঙ্ক সঙ্গে যোড়ি হওয়া পাই চাহে যে ডিরেক্টলি মু কিছু কাম করি নপারে, বট ইনডাইরেক্ট ওয়ে তাঙ্ক পাখে ছিড়া হলে মধ্যে সেটা গোটে বহুত বড় অ্যাওয়ারনেস হয়ে পারিব। সমস্তে কাম করন্তি মহিলা মানক পাই, কিন্তু নর্মালি সোশ্যাল মিডিয়ারে বহুত হাও হাও হুম কুহন্তি যে আমি করছু ইয়ে করছু সে করছু, বট এইভাবে অর্গানাইজেশন এমানে মহিলা মানক পাখকু যাঁতি, তাঙ্কু সপোর্ট করন্তি, তাঙ্কু এম্পাওয়ার করন্তি, এডুকেট করন্তি এবং সেমানকু মঞ্চরে আনিকি সম্মানিত মধ্যে করন্তি। আই থিঙ্ক দ্যাট ইজ দ বিগেস্ট অচিভমেন্ট মু কইবি, যেমতি বুণাকার মানক পাই মহিলা মানক পাই কাম করা হচ্ছে, মহিলা বুণাকার হন্তি উইভার্স মানক পাই লোকমানে কাম করছন্তি। আজ্ঞা ঘরে যদি মা যদি এম্পাওয়ার হবে তাহলে গোটে পরিবারটা এম্পাওয়ার হয়ে যাব। সো সেপাই সবু মা মানুষ আমি গুরুত্ব দেওয়া দরকার, তাঁকর ইচ্ছাকু আমি গুরুত্ব দেওয়া দরকার এবং তাঁকু সবুলে সম্মান দেওয়া দরকার, তাহলে কি আমার দেশ আগু বড়ব। থ্যাংক ইউ। ইয়েস অফকোর্স ডেফিনেটলি, যেতবে মা মানে আসবে আমি কাই কহবা যে আমার মা খালি রোসাইবাস করিকি ঘরে সুরক্ষিত হয়ে থাকে না, মা মানে আগুক বড়া দ্বারা গোটে মঞ্চ পাইবা দ্বারা সে আউ পাঁচটা মা একাঠি আনিপারে এবং আগুক নেওয়া সপক্ষ হয়ে পারে। থ্যাংক ইউ।